মাখা, এই না সরি কি হলো, সিন্নি সিন্নি মাখা হচ্ছে। এনাকেও হোমের টিকা পরানো হয়েছে, তারপরে লাস্টে যে তুই চালপালাটা দিলি সুপার। ওইদিকে প্রসাদ লেনদেন চলছে, এই ওর পাতে দিচ্ছে। তো এটা হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা, তো এটাকে ভাদ্র পূর্ণিমা বলা হয়। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হয়েছে। পূর্ণিমা কালকেই লেগে গেছিলো, কিন্তু আজকে সকাল 8টা অবধি, মোটামুটি 8টা সামথিং অবধি, ততক্ষণ অবধি পূর্ণিমা ছিল। তার আগেই মোটামুটি আমরা ভোরবেলা, মা 4টায় উঠেছে, আমি 5টায় উঠেছি, উঠে মোটামুটি একদম পুজো একদম সমস্ত জোগাড় টোগাড় করে নিয়েছি। গোপুসোনা তো রোজই স্নান করে, তবে আজকে পূর্ণিমা উপলক্ষে গোপুসোনাকে একটু দুধ দিয়ে স্নান করালাম। আর এই হলো আমাদের বাড়ি প্রতিষ্ঠিত পিতলের নারায়ণের বিগ্রহ। ওং সহস্র শীর্ষা পুরুষ, সহস্রাক্ষ সহস্রপাত, সভূমিং সর্বত বৃত্তা অত্যতিষ্ঠদশাঙ্গুলম, ওং নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত্। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। শ্রী বিষ্ণু পীতাম্বর ধরি নামেও পরিচিত, যার হলুদ রং খুব পছন্দ। ঠাকুর মশাই মোটামুটি 6:30-এর মধ্যে চলে এসেছে। সংসারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য সর্বদাই দেবদেবীদের সন্তুষ্ট করতে পূজা অর্চনা করা হয় এবং সাধ্যমতো নৈবেদ্য ও ভোগ নিবেদন করে সেই প্রসাদ বিতরণ করা হয় সকলের মাঝে। এমনই একটা পুজো হলো সত্যনারায়ণ পুজো। যে কোনো পূর্ণিমা তিথিতে সকালের দিকে এই পুজো করা খুবই শুভ বলে মানা হয়। জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ নিজের বাড়ি বা অফিসে বা যে কোনো জায়গায় সত্যনারায়ণ পুজোর আয়োজন করতে পারেন। সত্যনারায়ণের ব্রত রেখে শ্রদ্ধাভরে তার পুজো করলে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। অলমোস্ট সব রেডি, এবার পুজো শুরু হওয়ার পালা। সরস্বতী বন্দী শিবা সারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী, শুনহে সকল লোক হয়ে একচিত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। হোম করলে পুজো সম্পূর্ণ হয় এমনটাই বিশ্বাস করা হয়। হোমের থেকে যে ধোঁয়া বের হয় তা যত দূর যায় তত দূর অবধি পরিবেশ বিশুদ্ধ করে, ইতিবাচক শক্তির সঞ্চার করে,
যা স্বাস্থ্য ও মনের জন্য অত্যন্ত উপকারী। ॐ नारायणाय स्वाहा ॐ अम्बदेवताभ्यो स्वाहा ॐ नवरणदेवताभ्यो स्वाहा ॐ भूस्वाहा नमो ब्रह्मण देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः श्रीलक्ष्मीदेवै स्वाहा श्रीलक्ष्मीदेवै स्वाहा। সনাতন ধর্মে আগুনকে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। হোম করার সময় স্বাহা বা ওম স্বাহা বলে যে কোনো কিছুকে অগ্নি দেবতার কাছে নিবেদন করতে হয়। আসলে অগ্নি দেবতার স্ত্রী ছিলেন স্বাহাজি, তাই অগ্নিতে হাবন সামগ্রী বা অন্য কিছু নিবেদনের সময় একে স্বাহা বলা হয়। সর্বতো পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে বিষ্ণু বিষ্ণু। অগ্নিদেবের নৈবেদ্য কি কি থাকে অগ্নিদেবের নৈবেদ্যে? তোমার আম থাকে, কলা থাকে, চেরি থাকে, শুকনো থাকে, মিষ্টি থাকে। পুজো মোটামুটি 8টার মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছে, আমাদের হোম হয়েছে, যজ্ঞ হয়েছে। ছাতু মাখা, এই না সরি কি যেন সিন্নি সিন্নি মাখা হচ্ছে, এই যে সিন্নিকে মাখছে দেখে নিন। সত্যনারায়ণের মূল প্রসাদ হলো সিন্নি, এই পূজায় একটু সিন্নি প্রসাদ দিতেই হয়, ফলে সত্যনারায়ণের আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। সিন্নি মাখা যদি খারাপ হয় তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। নো খারাপ বিজনেস। হ্যাঁ নো খারাপ বিজনেস। আমার কিন্তু সিন্নি প্রসাদ খেতে দুর্দান্ত লাগে। তোমাদের মধ্যে কে কে সিন্নি প্রসাদ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দাও তোমাদের সকলের জন্য রইল সত্যনারায়ণ পূজোর প্রসাদ। তো ভীষণ সুন্দর পুজো হয়েছে, মানে মন একদম ভরে গেছে সত্যি বলছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, সবটা হয়তো আমি তুলতে পারিনি কারণ একটু পুজোতে ছিলাম, প্লাস আরও ছিল কাজ। তো কয়েকজন এসেছিলো সকালে, আর বাকিরা আসবে বিকালে, মানে ওই বেলা। তো খুব সুন্দর পুজো হয়েছে, পুজো হয়েছে, প্লাস হোম হয়েছে। তো তোমরা এই টিকা দেখে বুঝতেই পারছ হোম হয়েছে। এর বাড়ির বপু সোনা, সেও এসেছিলো, নারায়ণ পুজো হয়েছে সেই উপলক্ষে, পুজো দেখতে এসেছিলো এই ঘরেতে, এবার ওই ঘরে যাচ্ছেন তিনি। সমস্ত পুজোর সাক্ষী ছিলেন ইনি। এই যে এনাকেও হোমের টিকা পরানো হয়েছে। তো যাও টাটা সুন্টু, আমার সুন্টু বপু, টাটা। আমাদের বাড়িতে যে কোনো পুজো হলেই আমাদের ঘরের সিংহাসনে সকল দেবদেবীকে মালা পরিয়ে সাজানো হয়।
এই কাকিমারা নতুন আমাদের বাড়িতে, বা সকলকে প্রসাদ বিতরণ করার পালা। সকলে মিলে একসাথে বসে প্রসাদ খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এতক্ষণ পরে তাও আমি গিয়ে নিজে গিয়ে নিয়ে এসেছি। তো আপনি বলুন, আপনি বলুন আপনার কেমন লাগছে? সিন্নি বেশি ফেভারিট না চালকলা? দুটো অপশান দেওয়া হলে কোনটা চুজ করবেন? দুটো মিশিয়ে দিলে ভালো হয়। না, মিশিয়ে দেওয়ার অপশান নেই, এ অথবা বি, অথবা সি ইগনোর বোথ এ অ্যান্ড বি। না সত্যি কথা বলো, সিন্নি খেতে ভালো লাগে? নারায়ণ পূজা, তাহলে চালকলাটা খাওয়া যাবে না সিন্নি খেলে। এই যে আমাদের চালকলা প্রিয় মানুষ। আর এই যে আপনি, আপনার সিন্নি খেতে ভালো লাগে দিদি? মানে ওই আর কি। হ্যাঁ, খেয়েছো প্রসাদ? খেয়েছো? প্রসাদ খেয়েছি, খুব ভালো হয়েছে। সিন্নিটা কী ভালো মাখা হয়েছে, তারপরে লাস্টে যে তুই চালকলাটা দিলি, সুপার। তাই একটু খাও চাল? না আর খাবো না, ভালো হয়েছে। ওইদিকে প্রসাদ লেনদেন চলছে, এই ওর পাতে দিচ্ছে। একটা প্লেট আসছে মিষ্টি দিয়ে রঙ। এই যে ফাইনালি আমার ব্লগেতে জামাই বাবুকে দেখা গেল। এই যে ভাই চলে আয় 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 আয়। লাগে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটিং নিউ স্টোরিজ। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।